তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে কাজ করছে আসলে আজকের পাশ্চাত্য দেশগুলো, এবং এটা করে তারা আসলে আমাদের উপর সব ডুগডুগি বাজাতে পারতেছে। আমরা প্রত্যেকটা জায়গায় দেখেন ফেল করছি, কোনো কিছুতেই কোনো প্রজেক্টেই মুসলিমরা এখন আর সফল হচ্ছে না। অথচ ইন্নাল্লাহ মাআল মুমিনিন, আল্লাহ মুমিনদের আছে, সাথে আছেন। আমরা অনেক সময় অভিমান করি, আল্লাহকে বলি, আল্লাহ তুমি কেন উম্মা মুসলিমাকে সেই সফলতা দিচ্ছ না যে সফলতা তুমি আগে দিয়েছিলে নবী সাল্লাল্লাহু সাল্লাম এবং তার সাথে যে জেনারেশন ছিল তাদেরকে, তাই না? অনেকেই দেখলাম যে আল্লাহর প্রতি তাদের অভিমান ক্রোধ প্রকাশ করে। আমি একবার জেদ্দায় গিয়েছিলাম, সেটা আমাদের 2016 সালে, হজের উদ্দেশ্যে প্লেন থেকে নামার পরে বাসে উঠব। তখন একজন ব্যক্তি এভাবে বললো, বললো আল্লাহ কেন আমাদেরকে সাহায্য করছেন না। তখন আমি তাকে সান্ত্বনা দিলাম, বললাম যে না, যাই ঘটুক না কেন আল্লাহর উপর ক্ষিপ্ত হওয়া যাবে না, কারণ এটা আমাদের ইমানকে ধ্বংস করে দেবে। ব্যাস, আপনি নিজের ইচ্ছা মতো একটা ব্যবহার করে ইমানকে ধ্বংস করে ফেলবেন, তাহলে তো আপনার কিছুই থাকলো না। আপনার এই যে আবেগ, ভালোবাসা, এই সব কিছু তো আল্লাহর জন্য এবং এই সব কিছু আপনার নাজাতের জন্য। সুতরাং আপনার ব্যবহার এমনভাবে সীমাবদ্ধ করা দরকার যাতে অন্তত ইমানটা ঠিক থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুলটা ঠিক থাকে। সেটা ঠিক রেখেই আপনি আপনার আবেগ প্রকাশ করেন, সব কিছু প্রকাশ করেন, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া আল্লাহ সাহায্য আসবে না, এত সকাল হতাশ হচ্ছেন কেন? ফিলিস্তিনের সমস্যা 50 বছরেরও বেশি, এভাবে আমাদের অনেক সমস্যা দেখবেন শত শত বছর ধরে। ফেরাউনের সমস্যা ছিল না লম্বা টাইম, বনি ইসরায়েলের উপরে ছিল তো। তো সুতরাং ধৈর্য হারা হওয়া এটা মুসলিমদের জন্য সাজে না। যেটা করা উচিত ছিল সেটা করছি না বলে আমাদের আজকে এই অবস্থা, এবং সেটা হচ্ছে ঠিক আল্লাহর যে একটা সুন্না আছে, সিস্টেম, আল্লাহর দুটো সুন্না আছে, এটা মনে রাখবেন। একটা হলো সুন্না শারঈয়া, শারঈ সিস্টেম, দ্বীনী সিস্টেম, যে আল্লাহ তাআলা এই সমস্ত কাজ করলে খুশি হন আর এই কাজ করলে বেজার হন। আরেকটা হলো সুন্না কাউনিয়া, সুন্না কাউনিয়া, যেটা জাগতিক সিস্টেম, এটাকে আমরা বলি কি, জাগতিক সিস্টেম। এর সাথে সওয়াব এবং শাস্তি সম্পর্কিত নয়। আপনার হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে গেল, ভেঙে যাবে না? ভেঙে যাবে। এখন আপনি মানে সাবধান ছিলেন, সতর্ক ছিলেন, তারপরেও হয়তো কিছুর সাথে লেগে পড়ে গেল, এজন্য কি আপনার গুনাহ হবে? আবার আপনি নিরপরাধ, এই কারণে কি কাঁচের গ্লাসটা ভাঙবে না? আপনার তো কোনো দোষ নেই, আপনি নিরপরাধ একজন ব্যক্তি, খুবই দুর্বৃত্ত টাইপের একজন মাস্তান এসে ছুরি দিয়ে আপনাকে আঘাত করল, আপনি আল্লাহর খুব পছন্দনীয় একজন ব্যক্তি, আঘাত কি আপনার গায়ে লাগবে? কেন লাগবে? অথচ আপনি তো আল্লাহর প্রিয় ব্যক্তি, কারণ এটা হলো সুন্নাহ কাউনিয়া, ঘটবে। সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, সুন্নাহ কাউনিয়া। পৃথিবীতে সাফল্যের জন্য আল্লাহর কিছু সুন্নাহ কাউনিয়া আছে, মনে রাখবেন। এই জন্য অভিমান করলে হবে না, আল্লাহ যারা অমুসলিম তারা আজকে এত উন্নতি করছে, আমরা কেন এত উন্নতি করছি না? আল্লাহর এই সুন্নাহ কাউনিয়া যারা অনুসরণ করবেন তারাই সফল হবেন। মুসলিম যদি দৌড় প্রতিযোগিতায় বসে যায় আর অমুসলিম যদি দৌড়ে যায়, কে জিতবে বলেন তো? এটা হলো সুন্নাহ কাউনিয়া। ফলে আল্লাহ তাআলা যে সমস্ত আসবাবগুলো নির্ধারণ করে দিয়েছেন, আসবাব মানে উপায় অবলম্বন, মেথড, কিংবা যে কাজগুলো করা উচিত করলে সাফল্য আসবে, সে কাজগুলো করা ছাড়া আল্লাহ তাআলা কোনো দিন এই উম্মাকেও বিজয়ী করবেন না। এটা হলো সুন্নাহ কাউনিয়া। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধ করতে হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিতে হয়েছে, শিক্ষা নীতি প্রণয়ন করতে হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কারিকুলামের ভিত্তিতে সাহাবাদের প্রজন্মকে গড়ে তুলতে হয়েছে। মায়ের পেট থেকে সাহাবায়ে কেরাম সেভাবে তৈরি হন নাই যেভাবে তারা ইসলামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তৈরি হয়েছিলেন, তারবিয়ত পেয়েছিলেন, তালিম পেয়েছিলেন। তাহলে তালিম তারবিয়তেরও একটা মানহাজ, মেথোডোলজি, একটা পলিসি, একটা স্ট্র্যাটেজি, এগুলো রাখতে হবে, থাকতে হবে। তা না হলে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা করেও কোনো লাভ নাই।
এই বাংলাদেশে এখন 7 লাখ থেকে 8 লাখ মসজিদ আছে। মানুষ খুব ইসলামকে ভালোবাসে। কিন্তু সাথে সাথে কালকে আমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর একটা ক্লিপ দেখতেছিলাম, হঠাৎ করে এসে গেল, দেখলাম অসাধারণ এক বক্তৃতা দিয়েছেন তিনি। এত সুন্দর করে বোঝালেন যে কিভাবে আমাদের মধ্যে শিরিক চলে আসে। আমরা যে সরাসরি আল্লাহর কাছে না গিয়ে বিভিন্ন দরগায়, পীর সাহেব, আরও বিভিন্ন লোকের কাছে যাই, এবং এটা যে কত ভুল সেটা তিনি অনেক সুন্দর করে তুলে ধরলেন। তাহলে এতটা ইসলাম লাভিং পিপল হওয়ার পরেও আমাদের মধ্যে এত ত্রুটি কী করে তৈরি হলো? আমরা কখনো আল্লাহর উপর সেই তাওয়াক্কুলটা তৈরি করতে পারলাম না, ইমানের সেই জ্ঞানটা এখনও আমরা ধারণ করতে পারলাম না, বেসিক ইসলামের যে জ্ঞানগুলো আছে সেগুলো এখনও কেন আমাদের অর্জিত হলো না? আমাদের অধিকাংশ মানুষেরই অর্জিত হয়নি, বরং আরও দুর্ভাগ্যের ব্যাপার হলো অধিকাংশ আলেমেরও সেটা অর্জিত হয়নি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে উম্মার ইস্যু নিয়ে কী আলোচনা করব আমরা? মানে আমি তো বেসিক মুসলিমই হতে পারলাম না, সেই মুসলিম হতে পারলাম না যারা আকিদা শুদ্ধ, যে সামাজিকভাবে একজন পূর্ণাঙ্গ মুসলিম, যে কোরআন সুন্নার জ্ঞানের প্রতি অগাধ বিশ্বাস রাখে, যে মুআমালাতে এবং চলনে বলনে ব্যবহারে আচারে একজন চরিত্রবান ব্যক্তি, তাই না?